পটুয়াখালী গলাচিপায় উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ এবং পৌর মেয়র আহসানুল হক তুহিনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা 6টার দিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিনের ছোট বোন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়ার নিতু ও তার মা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুনাহার বেগম অফিসে ঢুকলেই উত্তেজনা শুরু হয় এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাল্টাপাল্টি ইট পাটকেল এবং চেয়ার নিক্ষেপে অন্তত 20 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জাগো নিউজকে বলেন, দুই গ্রুপের মধ্যে উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়, পরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।